অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বিষ রাশি ডিসেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। ডিসেম্বর 2020 বছরের শেষ মাস, বিষ রাশির জন্য কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। বিষ রাশির জাতক বা জাতিকারা এই ডিসেম্বর মাসে কী ফল পেতে চলেছে, কোন কোন দিকে শুভ, কোন কোন দিকে অশুভ, তাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দেখুন, প্রথমেই জানাই এই রাশিফলটি আমি বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এটি ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কেউ কেউ বলছে যে স্যার আমার তো মিলছে না, বা কারো কারো ক্ষেত্রে আবার 90% মিলে যাচ্ছে। যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তাদের ক্ষেত্রে এই রাশিফল অনেক অংশেই মিলে যাবে, কিন্তু যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তারা কিন্তু 30-40% ফল কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু পাবেন। কিন্তু এই রাশিফলটি দেখলে আপনাদের কী হবে জানেন? আপনাদের ভবিষ্যতে আগামী দিনে কী হতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আপনারা নিতে পারবেন, যার দ্বারা আপনারা কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে পারবেন বা কোন কোন দিকে ভালো হচ্ছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনারা যদি আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন, সময় মতো আপনারা উত্তর পেয়ে যাবেন। কল করবেন না, কল করলে সবসময় ধরে ওঠা সম্ভব হয় না। কারণ হচ্ছে আপনারা যখন বুকিং করবেন তারপরে আপনারা সমস্ত ফিডব্যাকগুলো জানতে পারবেন। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সমস্ত তথ্য সেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো শুরু করা যাক। বৃষ রাশি ডিসেম্বর 2020 কেমন যেতে চলেছে, কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, প্রথমে আমি একটু গ্রহের গোচরটা আপনাদেরকে বলে দিই। অনেকে বলছেন যে স্যার আপনি গ্রহের গোচর না বলে আপনি যদি সরাসরি বলেন খুব ভালো হয়, মানে আমরা দেখলে বুঝতে পারছি না, বেশ কিছু কমেন্টস আসছে, মানে আপনি যদি সাধারণভাবে বলেন। তো আপনাদেরকে আমি জাস্ট গ্রহের গোচরটা আপনাদেরকে জাস্ট আমি জানিয়ে দিই। প্রথম দেখুন, আপনাদের রাশিতে রাহু গ্রহের অবস্থান, আপনাদের রাশির একাদশ স্থানে মঙ্গলের অবস্থান, নবম স্থানে আপনার বৃহস্পতি এবং শনির অবস্থান, এবং আপনাদের রাশির সপ্তমভাবে বুধ গ্রহের অবস্থান, এবং 17 ডিসেম্বর থেকে এই বুধ আপনার রাশির অষ্টমভাবে অবস্থান করবে, এবং 15 ডিসেম্বরের পর থেকে রবি সপ্তমভাব অবধি অবস্থান করবে, 15 ডিসেম্বরের পরে এই রবি আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করবে। শুক্র 11 নভেম্বর পর্যন্ত আপনাদের রাশির ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং তারপরে এই শুক্র 11 নভেম্বর থেকে পর থেকে শুক্র আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করবে। কী ফল হতে চলেছে, প্রথমেই আমি আসি আপনাদের শরীরের গত দিকটা। দেখুন, শরীরগত দিকটা আপনাদের মোটামুটি ঠিক মাসের মাঝামাঝি থেকে আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু আপনার শরীরের দিকটা পাবেন। অর্থাৎ যাদের শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন ভুগছিলেন না, তাদের মাসের মাঝামাঝি সময় থেকে শরীর দিকটা অনেকটা আগের থেকে ভালো কন্ডিশন আসবে। এবার আসি আপনাদের প্রেমযোগ সম্পর্ক। দেখুন, আপনাদের 11 নভেম্বরের পর থেকে আপনাদের প্রেমযোগ সম্পর্ক দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। লাভ লাইফ, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে, এবং আপনাদের যারা প্রেমযোগ সম্পর্কে লিপ্ত আছেন তাদের লাভ ম্যারেজ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা এ মাসে দেখা যাচ্ছে। অর্থাৎ লাভ থেকে ম্যারেজের জায়গাটা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে বৃষ রাশির এই ডিসেম্বর মাসে। এবার আসি আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন। দেখুন, আপনাদের নবমভাবে অবস্থান করছে আপনাদের বৃহস্পতি, যেটা কিনা আপনাদের একাদশপতি, যেটা কিনা আপনাদের একাদশপতি নবমে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয় কিন্তু করাবে, এবং নবম স্থানে অলরেডি শনিও কিন্তু অবস্থান করছে। নবমপতি নবম স্থানে অবস্থান আপনাদের ক্ষেত্রে নিশ্চিতরূপে আপনাদের ভাগ্যোদয় হবে।
ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে। এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে, আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা অনেকটাই বেটারমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের শরীরগত দিকটা, যারা এজেড পার্সন আছে তাদের কিন্তু শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই ভালো কিন্তু দেখা যাচ্ছে। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে, আপনাদের ক্ষেত্রে কী হবে, কমিউনিকেশানের দিকটা কিন্তু আপনাদের খুলবে। যারা টেলিকমের দিকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু জোরালো সম্ভাবনা, এবং যারা ফাইন্যান্সের দিকে আছে, যারা মার্কেটিং লাইনে আছে, মার্কেটিং ফাইন্যান্সের জায়গায় যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন। এবং সন্তান সুখের জায়গা কিন্তু বিশ্বরাশি তৈরি করছে, সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। এডুকেশনের পার্টটা আপনাদের যথেষ্ট ভালো, অর্থাৎ যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। বা যারা হায়ার এডুকেশান করবেন ভাবছেন, যারা পিএইচডি ডক্টরেট করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে এই এডুকেশনের পার্টটা যথেষ্ট কিন্তু শুভ সময় শুরু হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ ধর্মমূলক কোনো যাত্রা আপনাদের দেখা যাচ্ছে। এবং আপনাদের একাদশভাবে এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে সপ্তম পতি একাদশভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে ব্যবসা থেকে প্রফিট আপনারা পাবেন। এবং বিদেশের সাথে যাদের ব্যবসা যুক্ত আছে, এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের সঙ্গে যারা ব্যবসাতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো, এবং নিজ ব্যবসাও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিক এই সময় উঠে আসছে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, যারা ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা ফাইন্যান্সে আছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছেন, যারা সেলসে আছেন, যারা মার্কেটিংয়ে আছেন বিশ্বরাশি, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়। অর্থাৎ মাসের মাঝামাঝি অবধি মোটামুটি 18-20 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়ালে যারা আছে, ফিনান্সে যারা আছে, মার্কেটিংয়ে যারা আছে, সেলসে যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু তৈরি হচ্ছে। যারা বিবাহের জন্য চিন্তাভাবনা করছিলেন, বিবাহের জায়গাটা প্রশমিত হচ্ছিল না, শুভ বিবাহের, গাঢ় বিবাহের যোগ কিন্তু তৈরি করছে বিশ্ব রাশির। আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন, আপনাদের সন্তানদের বিয়ের ব্যাপারটাতে যথেষ্ট ভালো। আপনাদের সন্তান সুখের জায়গায় তৈরি করছে, আপনাদের এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো। এ মাসে আপনারা কোনো গাড়ি বা আপনারা কোনো জায়গা বা ফ্ল্যাট বা এর জন্য টাকা অ্যাডভান্স করা এগুলো কিন্তু হবে। অর্থাৎ আপনাদের কোনো অ্যাসেট বা আপনাদের বাহন এবং ভূমি থেকে আপনাদের কিন্তু সুখ আসবে, অর্থাৎ ভূমি বাহন থেকে সুখ আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন। মায়ের সাথে আপনার সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো হবে, তবে আপনাদের শত্রুতা কিন্তু যথেষ্ট থাকবে। শত্রুতা থেকে আপনারা কিছুটা হলেও এড়িয়ে চলুন। শত্রু মানে অযাচিত শত্রু, আপনি যে উন্নতি করছেন সে উন্নতি তাদের ভালো লাগছে না, এই ধরনের শত্রু মানে উটকো শত্রু যাদেরকে বলে না, সেই শত্রুতা কিন্তু যথেষ্ট এই সময় তৈরি হবে। এবং আপনাদের পিতার থেকে সহযোগিতা বা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই জায়গাটা কিন্তু তৈরি করছে। এবং আপনাদের এ সময় ট্রেন্ডিং থেকে অর্থ পাবেন, লটারি থেকে অর্থ পাবেন, শেয়ার থেকে অর্থ পাবেন, ফাটকা থেকে অর্থ পাবেন। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে অর্থ যোগটা কিন্তু এ মাসে যথেষ্ট ভালো কিন্তু থাকছে। যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, গভর্নমেন্টের যারা কাজের সাথে যুক্ত আছেন, টেন্ডার যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে বৃষরাশির। নতুন কর্মপ্রাপ্তির জায়গাটা তৈরি করছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কেরিয়ারের দিকে যথেষ্ট উন্নতি কিন্তু হবে। যারা কেরিয়ার নিয়ে এতদিন ধরে চিন্তা করছেন তাদের কেরিয়ারের দিকটা যথেষ্ট উন্নতি হবে। এবং ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, মানে ভাগ্যের সাপোর্ট যেটা লাগে, সেই ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। এবং এ মাসে আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা এই জায়গাটা কিন্তু থাকছে। কিন্তু শত্রুতা, কর্মক্ষেত্রে প্রেশার, কর্মক্ষেত্রে চাপ, এটা আপনাদের যথেষ্ট পরিমাণে থাকবে।
ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, অবশ্যই এদিকে খেয়াল রাখুন। নতুন ব্যবসা আরম্ভ করার জায়গাটা কিন্তু তৈরি করছে, এবং আপনাদের যাদের বিউটি পার্লার আছে, যাদের গাড়ির ব্যবসা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু যথেষ্ট ভালো। যারা বুটিকের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো, যারা টিউশনি লাইনে আছেন, যারা অ্যাডভোকেট, যারা উকিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদেরকে দেবে বৃষরাশির। এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, অর্থাৎ বহুদিন ধরে আটকে আছে এই কাজগুলো কিন্তু আপনাদের হয়ে যাবে, এবং আপনাদের যথেষ্ট প্রচেষ্টা এই সময় কিন্তু থাকবে কাজে। আবারও বলছি, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কে যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে 10 তারিখের পর থেকে। লাভ ম্যারেজের কানেকশান এটা দেখা যাচ্ছে, লাভ ম্যারেজের যোগ কিন্তু তৈরি হবে, এবং এডুকেশনের দিকটা আপনাদের যথেষ্ট এ সময় ভালো। তবে আপনাদের স্কিন ডিজিজ, অর্থাৎ স্কিনে কোনো রোগ ব্যাধি হওয়া বা আপনার চোখে কিছু সমস্যা আছে আসা, এই জায়গাটা স্কিন এবং চোখ এবং ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার, যার 60 ঊর্ধ্বের ব্যক্তিরা আছে, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, স্কিন বা চোখ নিয়ে কিছু কিছু চোখের সমস্যা আসতে পারে। নতুন কর্মের যোগ তৈরি করছে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রের পদোন্নতি এবং কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি, এই জায়গাটা আপনাদের তৈরি হবে। এবং বিষরাশির যারা জাতকরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে উন্নতির একটা চরম শিখরে কিন্তু আপনারা উঠতে চলেছেন, অর্থাৎ যারা বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং যারা যাদের গাড়ির ব্যবসা আছে, যাদের ইট বালি রড সিমেন্ট বা অর্থাৎ হার্ডওয়্যারের ব্যবসা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে আপনাদের যথেষ্ট ইনকাম বাড়বে। জুয়েলারির দোকান যাদের আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যাদের ফাস্টফুডের দোকান আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, অর্থাৎ ব্যবসার দিকটা কিন্তু আপনাদের এ মাসে যথেষ্ট প্রশমিত কিন্তু করবে। এবং আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো থাকবে, অর্থাৎ আপনার বাবার শরীর নিয়ে টেনশনে ছিলেন বা মায়ের শরীর নিয়ে টেনশনে ছিলেন, এই জায়গাটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে বৃষরাশির। এবার আসি বৃষরাশির ক্ষেত্রে আপনাদের ম্যারিড লাইফ। ম্যারিড লাইফটা আপনাদের যথেষ্ট হ্যাপি, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু এই মাসে আপনাদের থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে দূরযাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, অর্থাৎ কোনো জায়গাতে ভ্রমণে যাওয়া, ঘুরতে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে এ মাসে। এবং নতুন কোনো দিশা পাবেন, অর্থাৎ যারা আটকে পড়েছেন তারা কোনো সুসংবাদ আপনাদের জন্য কিন্তু, কোনো কাজে আটকে পড়েছেন বা আপনারা সেক্ষেত্রে আপনাদের বিশেষ সুসংবাদ কিন্তু এ মাসে বহন করে নিয়ে আসবে বৃষরাশির। বৃষরাশির যথেষ্ট উন্নতি এ মাসে দেখা যাচ্ছে, উন্নতিটা চোখে পড়ার মতোই, এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে দাঁতের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু এ মাসে থাকছে। তবে একটা কথা, আপনারা এ মাসে একটু ঠান্ডা মাথায় কাজ করুন, হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কারণ এ মাসে আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকছে। মাথা গরম করবেন না, মাথাটা যথেষ্ট ঠান্ডাভাবে আপনারা কাজ করুন। এবং যারা ভাবছেন যে নতুন ব্যবসা শুরু করবেন তারা করতে পারেন, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে পারেন, অর্থাৎ ভূমি বাহনে এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট কিন্তু এ মাসে ইনভেস্টমেন্ট হবে। ওভারঅল বৃষরাশির এটা ভাগ্যোদয় মাস হতে চলেছে এবং ভাগ্য আপনার সাথ দিবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।